এখন একজন ওই গাছতলায় বসে একটা কথা বললে কি সেটা গ্রান্টেড হবে নাকি? এটা তো বিষয়টা হচ্ছে সেনাবাহিনী হচ্ছে একটা ব্র্যান্ড, এটা তো আমরা আমরা জানি, তাই না? তো রাস্তার যতটুকু প্রয়োজন হবে ততটুকু তো ওনারা নিবেই, এখানে বিভ্রান্তি অত কিছু নাই। যতটুকু রাস্তা করার জন্য প্রয়োজন ততটুকু ওনারা নিবেই, এখানে তো আপনি আমি বা অন্য কেউ এসে তো আটকাতে পারবে না, এটা তো রুলস, তাই না? তো এখানে তো আপনার বিভ্রান্তি আর কিছু নাই, শুধু শুধু তৈরি করা কথা তৈরি করার কারো প্রয়োজন নাই। যেখানে প্রয়োজন যদি কোনো অন্য কোনো কিছু পান সেটা বলা যাবে, কিন্তু এরকম কোনো কথা কান দেওয়ারও সুযোগ নাই। আর উন্নয়নের কথা যেটা বললেন, নদী ভাঙন আমাদের একটা বিরাট সমস্যা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 302 কোটি টাকার প্রকল্প যেটা দিয়েছেন সেটা আপনারা দেখেছেন, মল্লিকপুর ঘাগা, তারপরে হচ্ছে আপনার শালনগরের হচ্ছে আপনার কয়েকটি জায়গায় কাজ হয়েছে, আরও প্রয়োজন। সেটা আস্তে আস্তে সমীক্ষা হওয়ার পরে আস্তে আস্তে সেটা হবে। সেটা সব যেহেতু আমরা সবসময় বলে আসছি ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে এবার করোনার পরে যে একটা অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলছে, তার প্রভাব কিন্তু আছেই, সেটার প্রভাব এখন আরও আছে। সো সেই জিনিসগুলো আমাদেরকে জাস্টিফাই করে এই ডেভেলপমেন্টগুলো এগিয়ে যেতে হবে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে 250 কোটি টাকার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প দিয়েছেন, যেটার কাজ এই যে খুব রিসেন্টলি শুরু হয়ে যাচ্ছে, পিডি নিয়োগও হয়ে গেছে, তো পল্লী রাস্তার এই কাজগুলো খুব দ্রুত শুরু হয়ে যাবে। এছাড়াও আমাদের আরও কাজ আছে যেগুলো হয়তো বা আপনারা দেখেন, ফোরলেনের কথা তো বললাম, 250 বেডের হসপিটালের কাজও আশা করছি ইনশাল্লাহ জুন জুলাইতে হ্যান্ড ওভার হওয়ার কথা। লোহাগড়া 50 বেডের হসপিটাল অলরেডি চালু হয়ে গিয়েছে, কিছু প্রশাসনিক অনুমোদনটা বাকি আছে হয়তো, এরকম কিছু কিছু জায়গায় আটকে আছে। আইটি পার্কের কাজও শুরু হয়ে গিয়েছে। সো উন্নয়ন প্রকল্পের কাজ চলছে, চলবেই। রেল লাইনটা দেখেন, এটা মাননীয় প্রধানমন্ত্রীর সব থেকে বড় প্রকল্পের একটি হচ্ছে এটা। সো এটা এটা তো অলমোস্ট চালু হয়ে যাওয়ার পথে, হয়তো বা কয়েকটি স্টেশনারি করার কাজ হয়তো বা বাকি আছে। তো সেইগুলো হয়ে গেলে আমাদের পদ্মা সেতু এবং মধুমতি সেতু হওয়ার পরেই অলরেডি আমাদের অর্থনীতির জন্য নড়াইল জেলা একটা ভালো ভূমিকা রাখছে বা রাখতে পারবে বা এখন রাখছে অলরেডি। আর রেল ব্যবস্থা চালু হয়ে যাওয়ার পরে এই জিনিসটা আরও দ্বিগুণ আকার ইনশাল্লাহ দ্বিগুণ আকারে যাবে। তো সব কিছু মিলিয়ে তো সব কিছু ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ, এভাবে চলতে থাকলে। তবে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেটা বললাম, যে এটা একদিনের বিষয় না যে আপনি রাতারাতি এগুলো চেঞ্জ করে ফেলবেন, আজকে এগুলো সময়ের ব্যাপার, কিছুটা ধৈর্য রাখতে হবে। আর আমরা আমি সবসময় বলেছি যে আমি সর্বক্ষণই এই সব নিয়েই ব্যস্ত থাকি এবং এটা নিয়েই কাজ করার চেষ্টা করছি, যে কোন জায়গায় কাজ করলে নড়াইলবাসী ভালো থাকবে, তো সেই চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। এবং সমস্ত মন্ত্রী পরিষদের মন্ত্রী মহোদয় সচিব মহোদয় থেকে শুরু করে আমার নড়াইল জেলার জেলা প্রশাসক মহোদয় আছেন, পুলিশ সুপার মহোদয় আইন শৃঙ্খলা দেখছেন, সব কিছু মিলিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এগিয়ে যাচ্ছে, তো ইনশাল্লাহ এটা এগিয়ে যাবে। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।